আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজিরা। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিটা হচ্ছে ডিমের পাকোড়া বা বড়া। এটা তৈরি করা খুবই সহজ আর একেবারে আনকমন একটা রেসিপি। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম আমি 2 পিস ইলিশ মাছের ডিম। আপনার ইচ্ছে হলে অন্য যে কোনো মাছের ডিম দিয়ে এই বড়া তৈরি করতে পারবেন। আমি ডিমটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতটুকু সম্ভব এটা কষিয়ে নিতে চেষ্টা করবেন। আমি এখানে ইলিশ মাছ ব্যবহার করছি, আপনার ইচ্ছে হলে রুই মাছ কিংবা অন্য যে কোনো মাছ দিয়ে এই পাকোড়া কিংবা বড়াটা তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আমি মাছের ডিমের মধ্যে যে বাতি যে অংশগুলো থাকে এগুলো ফেলে দিচ্ছি যতটুকু সম্ভব। আমি এগুলো ফেলে দিতে চেষ্টা করতেছি। এগুলো ফেলে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা করে কুচি করে কষিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব অন্য অন্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের আদা বাটা, 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, 1 চা চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি। জলটা আপনারা কম বেশি করে দিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো। সব মশলা দেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে চাউলের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের বেসন। আমি বেসনগুলোকে একটু ছেলে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণের বেসন আমি ছেড়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর খুব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এসবগুলোকে আমি খুব ভালো করে মাখা নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মাখা নিতে হবে। বেসনের পরিমাণটা আপনারা ইচ্ছলের থেকে আর একটু বেশি দিতে পারবেন প্রয়োজন হলে। আমার এটা মাখা কমপ্লিট আর খামিটা একেবারে পারফেক্ট। আমি এর থেকে বেশি ঘন করব না। চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখলাম আর তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি গরম করে এই পাকোড়াটা তৈরি করতে হবে। তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর থেকে বড় কিংবা ছোটো করে তৈরি করতে পারবেন। আর এর সম্পূর্ণ কাজটা মিডিয়াম আঁচেই করতে হবে। অতিরিক্ত হাই করে দিলে চুলার আঁচ এতে কিন্তু উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। সবগুলো পাকোড়া দেওয়ার পর আমি এখন এগুলো উল্টিয়ে দিচ্ছি। দড়ি উল্টাতে যাবেন না, যখন কিছুটা শক্ত হয়ে আসবে আর উপর দিকে বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর একসাথে অতিরিক্ত পাকোড়া দিবেন না, অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। যখন পাকোড়াগুলো উপরের দিকে বেশি উঠলো তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে কিন্তু উপর দিয়ে মশমশ হবে আর ভিতরে সফট হবে। মাছের এই আনকমন বড়া আসলে খেতে অসম্ভব মজার। এটা আপনারা ইচ্ছে হলে বাদ দিয়ে কিংবা চায়ের সাথেও খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজার একটা নাস্তা। তবে এই পাকোড়া গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার। বেশ কিছুক্ষণ পর এটা ভাজা হয়ে গেছে। আমি এখন তেলতে কেটে যতটুকু সম্ভব ছেঁকে তুলে নিচ্ছি। কত সহজে তৈরি করে ফেললাম মজাদার এই আনকমন রেসিপিটা। আমি আপনাদের সুবিধার্থে একটা ভেঙে দেখাচ্ছি। এটা উপরে মশমশে, ভিতরে সফট। একইভাবে আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।